অবস্থা বলতো, এই কুস্তি বিন্দু 24 ঘন্টা সহ্য করছি, খেয়ে দিয়ে উঠে বলবি এটা কোনো রান্না হলো, এটাও তুমি করতে জানো না, মানে আই ক্যান কন্ট্রোল মাই অ্যাঙ্গার, তুই আমার অবস্থাটা বুঝতে পারছিস, ব্রেকফাস্ট রাঁধছি, তারপরে লাঞ্চ করছি, তারপরে নাকি আবার স্ন্যাক্স চাই, তারপর আবার ডিনার, আমি পাগল হয়ে যাবো রাত রাত্রে, মাঝে মাঝে মনে হচ্ছে আমি কুক, আমি যে অফিসে চাকরি করতাম সেটা আমি ভুলতে বুঝেছি, মানে আমি ভুলিয়ে গেছি, মানে আমি আমি চাকরি করবো এরপরে নাকি আমি রান্না করবো, তুই জানিস কালা দিন কি স্বপ্ন দেখেছি, সাডেনলি স্বপ্ন দেখছি ওই কাঁচকলাগুলো আমার চোখের সামনে এসে ধেই ধেই করে নাচছে আর বলছে বলো তো সুপ তুই কি ফোরন করে, তুই কি ফোরন করে বলতে তুমি সেটাও জানো না, এই তুই চুপ করবি তাই নিজে কাজ কর, না তোকে বলিনি কম পাওয়ার মেয়ের, না না পাগল নাকি, বাইরে থেকে আমরা কাউকে অ্যালাউ করছি না, ও আমাদের বাড়িতেই থাকে, ওই একমাত্র ভরসা বুঝলি যে কর্মছা, তারপরে কাপড় কাছা বাকি কাজগুলো কি করতো শুনতে দেয় বড় অভ্যেস, রাখছি পরে ফোন করছি, খাবার টাবার কি ঘুরবে না নাকি কি হয়েছে তোমার হাতে, মা ওই খুনতি নাড়তে নাড়তে হাতে বড় ব্যথা হয়েছে, আজকে রান্নাটা আপনি সামলে নিন, মানে মানে আর কি মা আজ থেকে আমি রান্না বান্না করতে পারবো না আর বাসন মাজতে পারবো না, আচ্ছা মাঝে মাঝে না হয় বাসন মেজে দেবো, তাহলে কি করবে মা, আপনি তো বলেন মা আমার রান্না মুখে দেওয়া যায় না, এত খারাপ রান্না করি আমি, তাই বলছি আজ থেকে বরং আপনি রান্না বান্নাগুলো করবেন, তার মানে তুমি আমার খেতে দেবে না, বাবুকে ডাকবো নাকি, এ কি সকাল সকাল পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাও তুমি আমার সঙ্গে, এ বুড়ো মানুষটার সঙ্গে, ও বাবু একটু চাচা চাচা আর বাবুকে এখানে আসতে দিন না, মানে বাবু এসে কি করবে আপনাকে বাঁচিয়ে দেবে, বলছে আমাকে খেতে দেবে না, জানে আমার সুগারের অসুখ, আপনি কি মায়া হয় নাই, দেখুন দেখুন আমার আঙুলগুলোর কি অবস্থা, সব ম্যানিকিওর খারাপ হয়ে গেছে, কিছু কর সব দেখান, কি ওই যে তোমার চিংড়ির মালাইকারির ছবিটা লাগিয়েছিল, দেখে তো মনে হচ্ছিল কি না কি খেতে, আপনি আমাকে ইনস্পিতে ফলো করেন, এটাকে রান্না করা বলে বুঝি, কেন খেতে তো ভালোই হয়েছিল, ইউটিউব দেখলে রান্না করা শিখলেই রান্না করা হলো, কি বললেন আপনি খেতে দাও, আমি পারবো না খেতে, আমার হাতে ব্যথা, তুমি আমায় খেতে দেবে না, না ভগবান বুড়ো বয়সে আমাকে এই দিনটাও দেখতে হলো, ও বাবু ও মাসিমা, হ্যাঁ ও বৌদি শোনো না তখন থেকে বলার চেষ্টা করছি, এই এই মালতী মা আছে না তার সঙ্গে সকালে ফোনে কথা হলো, এই পরশু থেকে না দুটো ট্রেন দেবে, একটা সকালে একটা বিকেলে, ভাবছি গ্রামে ফিরে যাবো, আমার ছেলেটা তো ওখানে বলো এত মন কেমন করছো না, এইসব ঠিক হয়ে গেলে আবার ফিরে আসবো, সেই কটা দিনেই এই ঝাঁট দেওয়া আর এই কাপড় কাচা আর বাকি কাজগুলো তোমরা সেরে নিতে পারবে না, কি গো মা বৌমা কি হবে, পম্পা এই গল্পে একটি কাল্পনিক চরিত্র, কিন্তু পম্পার মতো আরও অনেক মানুষ সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময় আমাদের দৈনন্দিন জীবনকে সচল রাখতে সাহায্য করে, আর এই সংকটকালে আমরা যখন অনেকেই নিজেদের কাজ নিজেরা শিখে নিচ্ছি হয়তো বুঝতে পারছি ওদের মর্ম, আমাদের এই উপলব্ধি চিরস্থায়ী হোক এই আশা রইল, ভালো থাকুক ওদের হাত।